হঠাৎ করে নায়িকা বুবলি শাকিব খানের জান্নাতে হাজির হলেন। হ্যাঁ, জান্নাত, শাকিব খানের বাগান বাড়ি, যার প্রতিটি কোণায় রয়েছে শাকিব খান আর অপু বিশ্বাসের ভালোবাসার ছোঁয়া। শাকিব অপু ডিভোর্সের পর সেখানে খুব কমই যান, কিছুটা যেন ম্লান হয়ে এসেছে জান্নাতের আলো। কিন্তু যখন থেকে সেখানে জয়ের পদচারণা শুরু হয়, নতুন করে প্রাণ পায় জান্নাত। কিন্তু সেদিন হঠাৎ করে জান্নাতে জয়ের ছবি দেখে জান্নাতে যাওয়ার জন্য নায়িকা বুবলি পাগল হয়ে ওঠে, শাকিব খানকে অনেক বেশি বিরক্ত করে। শাকিব খান বুবলিকে অনেক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু বুবলি কোনোভাবেই বুঝতে চেষ্টা করে না এবং বারবার শাকিব খানকে ব্লেম দিতেই থাকে। শাকিব খান বলেন, আমার দুজন সন্তান এবং আমি দুজনকেই সমানভাবে ভালোবাসি। আমাকে যদি কোনো কিছু কাউকে দেওয়ার থাকে, দুজনকে আমি সমানভাবেই দেব, আর এটা নিয়ে তোমার চিন্তার কিছু নেই। কিন্তু বুবলির একই কথা, জয় তাদের আদর পাবে কিন্তু বীর কোনো কিছুই পাবে না, এমন হতে দেব না। এ কথার উত্তরে শাকিব খান বুবলিকে বলেন, তুমি এখনও বোকার স্বর্গে বাস করছ। জয় যতটুকু অধিকার পাবে, বীরও ততটুকুই পাবে। জয় এখন বড় হয়েছে, সে দাদা দাদির কাছে আসতে পারে। বীর যখন বড় হবে, তখনও নিজেই আমার বাসায় আসবে আর সবার ভালোবাসা পাবে। আমি আমার দুই সন্তানকে যা দেবার দেব, এটা নিয়ে তোমার এত বেশি এখনই মাথা ঘামানোর কিছু নেই। আসলে সত্যি কথা বলতে, বুবলি এখন বীরের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত। এজন্য বীরের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য উঠে পড়ে লেগেছেন, নির্ভর করতে পারছেন না শাকিব খানের ওপর। এজন্য শাকিব খানকে নানা উপায়ে প্রেশার দেওয়ার চেষ্টা করছেন। তবে শাকিব খান মিডিয়ায় স্বীকার করেছেন, তিনি তার দুই সন্তানকে সমান ভালোবাসেন, দুই সন্তানই তার কাছে সমান, দুজনই তার সমান ভালোবাসা পাবে।